দোষ আছে না ওই যেমন একজনে বউ পিড়াইছে জমির ফিডান কি পিড়াইছে বউ বউরে মাইরা মেরা কা তুই দুই তালা ওর নাইল তোরাম তালাক দিবি তিন তালাক এখন বউ কি করবে বেচারার বউ তিন তালা হয়ে যাবে সেই ছাদে ওটা ও শাশিরি বেবে দুই তালা যাচ্ছে কয় তুই কই যাস কাকে আপনি না কইলেন দুই তালা উঠতে দুই তালা না উঠলে তালাক দিয়ে দিবেন বললেন না কয় তুই দুই তালা দিল তোর তালাক খাইছি কাতার নিচে নেমে আসে এখন নিচে নেমে আসতেছে কিন্তু কই নাম নিচে কে উপর উঠলে তালাক তার এখন নিচে নেমে আসে কারণ নিচে নামলে তো তিন তালাক এখন বেসারি কি করবে আর মারাসার উভয় আছো দাঁড়াই আস কাতাল তাহলে দাঁড়ায় থাকি তুই কি করস কে দাঁড়ায় আসি দাঁড়াই থাকলে তোর তালাক এখন বলেন ওর মৃত্যু উপায় আছে এমন কিছু কাতা সেরা জামাই আসে না বৌরু জমি ফিরে আছে না নাই

কাবো কি বউ নাই একটু করিয়ে দেন কি করিয়ে দে একটু বউডা কোনো রকম সিস্টেম মিসট্যাম করে একটু জায়েজ বানাই দে এরัง কিছু হুজুর আছে না না জায়েজ নাজায়েজকে জায়েজ করতে পারে এমন কিছু মোল্লা আছে না নাই টাকার কাছে ফতোয়া বিক্রি করে আছে না না এই সমস্ত মোল্লাগুলো জাহান্নামে যাবে ঠিক কিনা বেটি তো এইজন্য বউ পিটানো যাবে না ঠিক কিনা বেটি বউ যদি মারেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো স্ত্রীকে পিটায়ছে যর পিটায়ছে

সে না ভালো মন্দ কি সুখ যে না স্টার দশায়ার জি বাংলা নষ্ট করল আমার যুবকরা গান না কেন ধ্বংস করলো কি বাংলা সোনার বাংলা স্টার দশ জি বাংলা ধ্বংস করে যত পরকিয়া যত আকাম কুকাম সবাই জি বাংলা স্টার দশের মধ্যে আসে না নাই স্টার দশা দেখে আমার মা বোনরা শেখে কিবে লয় কিভাবে মারামারি করবে স্ত্রী শাশুড়ি কিভাবে ঝগড়া করবে ঠিক কিনা বেঠি শাশুড়ি কাছ থেকে কিভাবে নিজের জামাইকে আলাদা করবে ঠিক কিনা কষ্ট করে আসছেন ভাত চাইতেছেন বলে লইয়ে খাও আমি এই সিরিয়াল মাথা শুরু হয়েছে কি শুরু হয়েছে সিরিয়াল আছে না নাই এদের পেটে যদি সন্তান থাকে ওই সন্তান যদি বের হয় ওদের পেট থেকে কি আব্দুল কাদের জিলানি বের হবে বের হবে আফজাল দীপজল মিশা সওদাগর ইলিয়াস কোবরা কথা বলে না কেন এ আমার পর্দার অন্তরে মা বন্ধুদেরকে আমি পায়ে হাত দিয়ে বলে যাই ও মা আপনি তো কলেজের টুকরা ধরে মা বোন আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায় এই দুইটা চ্যানেল আপনারা দেখবেন না আপনার পেটে বাচ্চা নিয়ে সন্তান নিয়ে যদি আপনি গর্ব অবস্থায় যদি ও স্টার জলসা জি বাংলা চ্যানেল যদি দেখে দেখে সিরিয়াল দেখে দেখে সময় কাটান আপনার পেট থেকে যেই সন্তানগুলো বের হবে ওই সন্তানগুলো কখনো আল্লাহওয়ালা হবে না ওই সন্তানগুলো কখনো পর্দাওয়ালা হবে না ওই সন্তানগুলো হবে বড় বেয়াদ বেহায়া জোরে কন ঠিক কিনা ওই সন্তান বড় হয়ে আপনাকে জাবাই করে দিবে আপনাকে মারবে আপনাকে অপমান করবে ঠিক কিনা যদি আপনি সন্তান পেটে নিয়ে গর্ব অবস্থায় আপনি যদি তাহার যদি নামাজ পড়েন আপনি যদি আল্লাহর নামে জিকির করেন আপনি যদি স্টার জলসা জি বাংলা যদি না দেখেন বন্ধ করে রাখেন আপনি যদি আমলের মধ্যে দিয়ে কাঠায় দেন পর্দায় যদি থাকেন আপনার পেট থেকে যেই সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে ওই সন্তানটা হবে আব্দুল কাদের জিলানির মতো জোরে কণ্ঠে কিনা জি বাংলা স্টার দর্শক এই চ্যানেলগুলো বন্ধ করতে হবে ঠিক কিনা বেঠে আমি জরিপ চালিয়ে দেখেছি এই দেশে এর মধ্যে যতগুলো সংসার ভেঙে যাচ্ছে যতগুলো স্বামী স্ত্রী পরকিয়া লিখতে হচ্ছে এর জন্য 99% দায়ী হলো স্টার দর্শক জি বাংলা চ্যানেল ঠিক কিনা অতএব এই চ্যানেলগুলোকে বয়কট করতে হবে এই চ্যানেলগুলোকে বন্ধ করে দিতে হবে ও মা বোন আপনি এই চ্যানেল দেখবেন না আপনি স্বামীর খেদমত করবেন আপনি পর্দায় থাকবেন আপনি পাঁচ নামাজ পড়বেন এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন আপনার জন্য আল্লাহর জান্নাত তা হয়ে যাবে জরে কোন সুবহানাল্লাহ মা বোনরা আসছে তাই একটু বলতে হবে না তাইজন্য একটু বলছি আর বলিয়েন না হুজুর বিষয় দিয়ে ঘুম আসছে ও গুরুগুর বিষয় ঢুকবে ইনশাআল্লাহ দেরি হবে না এখনই ঢুকবো কারণ মা বোনরা ওখানে ঘুরে গেছেন অনেক মা বোন আসছে না তাহলে মা বোনদেরকে একটু বলতে হবে কি হবে না আজ যারা উরুদ দুরুদ বউ পিঠান জনমের মারা বউরে মারেন এই মারামারি করা যাবে না মারা যাবে না বউকে বুঝাইতে হবে ও আমার স্ত্রী ও আমার সোনা মনু আমার কলিজার টুকরা টুলটুলি বুলটুলি মুলটুলি আদর করে করে ঠোঁটটা ধরে ধরে বুঝাবেন দাড়িটা ধরে ধরে বুঝাবেন বুকের মধ্যে নিয়ে বুঝাবেন যতক্ষণ বুকের মধ্যে রাখবেন ততক্ষণ আল্লাহ রহমত নাজিল করতে থাকবে সুবহানাল্লাহ অন্য নারীর দিকে দিকে চাইলে আপনি যতবার তাকাবেন জেনার কোন আপনার আমল নামে উঠে যাবে আর আপনার ওয়াইফের দিকে আপনার স্ত্রীর দিকে যতক্ষণ তাকাবেন ততক্ষণ আপনার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব লিখতে থাকবে যরকন সুবহানাল্লাহ আর একটু চিল্লাকান সুবহানাল্লাহ স্ত্রী যদি অন্যায় করে ফেলে একটু বুকের মধ্যে জড়িয়ে ধরে বুঝান ও আমার স্ত্রী তুমি পর্দা করো তুমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ো তুমি বাহিরে ছেলেদের সাথে মোবাইল ইটিস পাটাস ফিল্টিং মারিও না সাইড কালেকশন লাগায়ও না তাহলে মরলে আমার থেকে তো আল্লাহ দরবারে জবাব দিতে হবে ঠিক কিনা বে ঠিক একজন নারী তিনজন পুরুষকে জাহান নামে নেবে কয়জন এক নম্বরে বাবা এক নম্বরে কে দুই নম্বর হলো বড়ো ভাই দুই নম্বরকে দুই নাম্বার হলো বড় ভাই তিন নাম্বার হলো স্বামী তিন নাম্বার কে স্বামী এই তিনজন পুরুষকে একজন মহিলা একজন নারী জাহান নামে নিয়ে যাবে কারণ হলো যখন অবিবাহিত থাকতে যখন আপনি যখন আপনার মেয়ে ছিল আপনি পর্দায় রাখেন নাই পর্দা করান নাই যত আকাম কুকাপ সব করছে ওই আপনার মৃত্যুর পরে কেয়ামতের দিবসে আল্লাহর কাছে জবাব দিতে হবে জোরে কণ্ঠে কিনা বন্ধু থাকে যদি বোন কে সামাল না দেয় তাহলে ভাইও আল্লাহর দরবারে আদালতের কাঠগালায় দাঁড়াতে হবে ঠিক কিনা বেঠে স্বামীর ঘরে যাওয়ার পরে যদি নিজের ওয়াইফ কে নিজের স্ত্রী কে স্বামী কন্ট্রোল না রাখে এর জন্য স্বামী কে জাহান্নামে যেতে হবে ঠিক কিনা বেঠে মুসলমান এই জন্য স্ত্রীকে প্রথম মারা যাবে না বুঝাইতে হবে ও আমার কলিজার টুকরা তুমি খারাপ কাজ করিও না নামাজ পড়ো পর্দা করো যদি না বুঝে তারপরও যদি দেখেন সে অন্যায় কাজ করে তাহলে আপনি বিছানা আলাদা করে দেন কি আলাদা করে দিবেন শোয়ার খাট আপনি আলাদা খাটে আলাদা ডিভাইড করে দেন ভাগ করে দেন তফাত করে দেন যদি দেখেন তারপর আপনার ওয়াইফ আপনার কাছে আসে না বলে না ওগো আমার স্বামী তুমি আপনা আমাকে রেখে কেন তুমি আলাদা ঘুমাও আজকে থেকে তুমি যা বলবা আমি তাই শুনবো যদি না বলে যদি দেখেন এই কথা বলে না বুঝবেন ওই ওয়াইফ আপনার কথা কখনো শুনবে না তারপরে হালকা প্রহার করেন হালকা মার দেন যেন ফেটে না যায় যেন কি না যায় ফেটে না যায় আর কত থেকে মার তো জমা মেয়ে ফিটেম ফিটাই হাত ভেঙে ফেলাই তবে কি বলে অনেকে আছে না হাত ভেঙে ফেলে লাস্টে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব দের এক অবস্থা বিচার করতে করতে দিন চলে যায় ঠিক কি না বেঠি মেম্বারের কাছে দৌড় মেরে যায় আমাকে মারিয়া ফাড়াই লিছে বউজি কয় আছে না নাই চেয়ারম্যানের কাছে গিয়ে বলে ও চেয়ারম্যান সাহেব পাউ দুহান দর্সি আপনার পাউ দুটো বাড়ায় দেন ধরলাম আমার স্বামী আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। চেয়ারম্যান সাহেব বলে লিখিত ভাবে দরখাস্ত কর বিচার করবো এটা তো নিয়ম ঠিক না মেম্বার চেয়ারম্যান আপনার যত আপন হোক না কেন যদি বিচার নিয়ে যান এটা লিখিত দরখাস্ত দিতে হবে না চেয়ারম্যান সাহেব অবশ্যই দিতে হবে যত আপন লোক হোক না কেন কাজ হবে না লিখিত দিবে তখন চেয়ারম্যান সাহেব প্রশ্ন করবে মেম্বার সাহেব প্রশ্ন করবে কেন মারছে বলে আমি মোবাইল একটু ছিল বাহিরে একটু ওই আর কি রং নাম্বার আছে না নাই সবাই না কিছু কিছু খারাপ আছে না নাই বলে কেন মার তোমাকে কেন মারছে বলে নামাজ পড়তে বলছে নামাজ পড়ি নাই পর্দায় থাকতে বলছে অন্য অন্য বেটাগুলোকে কথা বলতে নিষেধ করছে আমি জন্মের মতো কথা বলছি ঘন্টার পর ঘন্টা ওয়েটিং এ থাকছি আমার জামাই এসে ওই যে রেকর্ডিং চালু করে রেখে গেছে আমি তো বুঝতে পারি নাই রেকর্ডিং এর মতন সব শুনছে শুনে আমাকে জন্মের বাড়াং বাড়াং দিছে জন্মের মারা মারছে ঠিক কিনা এরকম আছে না নাই অনেক সংসার ভেঙে যাচ্ছে এই মোবাইলের কারণে ঠিক কিনা এই চ্যানেল গুলোর কারণে আমার বন্ধুগণ তারপর একটু প্রহার করবেন হালকা যেন ডাক না হয় তারপরও যদি না বুঝে তাহলে আপনি ফয়সালা করে দেন তার আমার ডিভোর্স করে দেন ঠিক কিনা ঠিক ইসলাম কত সুন্দর সলিউশন দিয়ে দিয়েছে কত সুন্দর সমাধান দিয়ে দিয়েছে আমরা তা না করে একদম মেরে ঠেকলায় দিই ঠিক কিনা এর জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে নিজের ওয়াইফকে স্ত্রীকে এইভাবে মারধর করা যাবে না অনেকে আছে যৌতুক নিয়া অনেকে আছে যৌতুকের জন্য পিঠায় ও যুবকের দল একটা কথা বলে যায় এই যে এখন জাহান্নামের আলোচনা করব এই জাহান্নাম যৌতুক জন্য ঠিক কিনা বে ও মুসলমান তুমি যৌতুক খাইবা ও একটা মেয়েকে তার বাবা আঠারো উনিশ বিশ বাইশ বছর এত কষ্ট করে লেখাপড়া করাইয়া ওর কলে যার টুকরা আদরের মেয়েটাকে কন্যাটাকে তোমার হাতে তুলে দিল আর তুমি বলো আমাকে দুই সাক্কার মরণ সাইকেল দিতে হবে টেলিভিশন দিতে হবে ল্যাপটপ দিতে হবে মানে ল্যাপটপ ল্যাপটপ দিতে হবে ব্যবসা কর বিজনেস করার জন্য দুই লক্ষ টাকা ক্যাশ দিতে হবে এখন ওই মেয়ের বাবা মনে মনে বলে মেয়ে জন্ম দিয়ে তো মনে হয় মারাত্মক ভুল করলাম কারণ ও যুবক তুমি ওই যে তোমার শ্বশুর বাড়ির লোকদেরকে তুমি জবাই করে যেই সুখ নিয়া যেই যৌতুক নিয়ে আসলা ওই যৌতুক যখন খাইবা যদি আল্লাহর দরবারে তওবা না করো তাহলে তোমার স্থানটা হবে জাহান্নাম জোরে কণ্ঠ ঠিক কিনা যৌতুক না খাইয়া তুমি ময়লা খা ময়লা খাইলে মুখ ধুইলে পরিষ্কার হয়ে যাবে আর জল দুখ যদি খাও তাহলে তুমি কখনো তোমার মুখ পরিষ্কার হবে না তোমার স্থান হবে জাহান নাম ঠিক কিনা আমার মা বোনদেরকে একটা বুদ্ধি শিখে দিয়ে দেয় সাজেশন দিয়ে দেয় সেটা হলো যাদের স্বামী রাগান্বিত অনেকের মেজাজ গরম যুবকদের ঠিক কি না যেমন আমার মেজাজ খুব গরম আমার উল্টো পাল্টা কত সুন্দর রক্ত গরম হয়ে যায় রক্ত দাঁড়িয়ে যায় কিছু তখন চোখে দেখি সব শস্যের ফুল কি দেখি এরকম কিছু লোক আছে না নাই খুব মেজাজ গরম হয়ে যায় কন্ট্রোল করা যায় না এরকম রাগিয়ালা কিছু পুরুষ আছে না এদের এটা মারবি মারবে বৌরি মারবে না মারবেই মারবে রাগ উঠছে বা কন্ট্রোল আমি ওই সমস্ত মা বোনদেরকে একটা সলিউশন দিয়ে দেয় একটা সাজেশন দিয়ে দেয় হলো আপনি যদি এমন ছোটখাটো কোনো ভুল করে ফেলেন যদি আপনি মনে করেন আপনার স্বামী এখন এসে আপনাকে মার দিবে মারবে আপনি কি করবেন সুন্দর করে একটু সেজে গুজে সুন্দর করে মেকআপ লিপস্টিক আইলাইনার জাইলানা মাস্কার আস্কারা মেয়েদের জন্য সব জায়েজ আছে ঠিক না আইলানা জাইলানা মাকাপ মেকআপ এখানে কি বলে বুরু ফেলাক বুরু ফেলাক করা দরকার নেই এটা হারাম এই যে এখানে দেয় চোখের উপরে আই আইলিন জাইলিন যা আছে কাজল সব কিছু তুমি দিয়ে সুন্দর করে সেজে ঠোড়ে ঠোড়ে লিপস্টিক দিয়ে এমনি এমনি কর আমি দেখলাম আমার বোন আমার কর আমার নিজের তো বোন আছে দেখি সাদে লিপস্টিক দেব কি রে এটা কি কার তুই বুঝবি না দিয়ে দেখ আপনি আপনাকে খাইছে করো কি কয়টা দিলে মিলিশ হয় ফিনি ছোট্ট আরো সুন্দর লাগে ঠিক আছে দাও দে মস এখন ঐ রকম শেদেগুজে আপনি সুন্দর করে আমনামক তুনদিয়াডিয়া এক গ্লাস আমি আসার আগে আগে এক গ্লাস পানি বা শরবত বা লেবু শরবত নিয়ে বা পানি নিয়ে আপনি দরজার সামনে দাঁড়িয়ে থাকেন যখন আপনার স্বামী রাগAnnot অবস্থায় আপনার ঘরের মধ্যে ঢুকবে আপনি একটা মিষ্টি হাসি দিয়া বলবেন ওগো আমার স্বামী তুমি রোদ থেকে এসেছো কষ্ট করে এসেছো নাও তুমি এক গ্লাস শরবত খাও মিস্কি হাসিটা যখন দিবেন আপনার স্বামী যত রাগ থাকুক না কেন আপনার ওই সুন্দর চেহারা দেখে আপনার ওই মিজকি হাসি দেখে আপান দেখে সাথে সাথে আপনার স্বামী সব রাগগুলো পানি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা ওই মা মাboundingর জন্য সাজেশন কাজে লাগবে কি লাগবে না ও আমার বোনরা আপনি কালকে থেকে স্টার্ট করেন দেখবেন আর মার খাবেন না আর মার খাইতে হবে এখন বলবে হুজুর আপনি তো সবাই আমাদেরকেও বললেন বউ পিটান যাবে না অনেক জায়গায় আছে বউ স্বামীরে মারে ইমাম যেহেতু আমরা আমাদের কাছে বলে কা হুজুর কয় অমুকের বউ অমুকে মার দিয়ে হতলাই আছে না নাই ও আমার মা বোনেরা যদি তোমার স্বামী যতই অপরাধ করুক না কেন তুমি যদি তোমার স্বামীর গায়ে হাত দাও তোমার স্বামীর মনে যদি কষ্ট পায় তুমি ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করো ক্ষমা না তোমার স্থানটা হবে জাহান নামের তল দেশ তুমি কখনো জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা বেঠে এই জন্য স্বামীর গায়ে হাত তোলা যাবে না স্বামীকে আদর করে বুকি নিয়ে বুঝাইতে হবে কারণ মহিলারা তো দিনের বেলায় কিছু বলতে না পারলে ওই যে রাতের বেলা যখন ঘুমায় সব বলতে পারে মাইন করছেন নি কোন সব কিছু বলতে পারে আদর করে বুঝায় বুঝায় স্বামীর মাথা এমনি করে চুল ধরে টানবেন আস্তে আস্তে করে একটু মুখের মধ্যে নিয়ে মালিশ করে দিবেন আর বলুন ওগো আমার স্বামী তুমি ওই যে বাহিরে একটা মেয়ের সঙ্গে লাইন লাগাইছো আমি তো জানি আমি কিছু বলি না তুমি রাগ হয়ে আমাকে বাড়াং দিবা এই জন্য তোমাকে বুঝায় বলি আমি কি কম সুন্দর নাকি তুমি যা চাও আমি সব দিব ওই যে তা একটা লাইন কালেকশন সাইড কালেকশন লাগাইছো ওটা তুমি কেটে দাও স্বামী মনে মনে চিন্তা করবে আসলেও তো ঠিক আমার ওয়াইফটা এত কষ্ট করে এত আদর করে বুঝাইলো থাক সাইড কালেকশন কেটে দিলাম যা কথা কয় না কেন আর যদি কয় এই গোলামের ভূত তুই অমুকের কুদুচ্চার মাইয়ার লাগাতে হিটিট করছস তোর লাগে সংসারে গুল্লির মায় তোর দশটা লাখ আছে না নাই স্বামী কবে তোরে আনছি ছয় লাখ টাকা বিন দিয়া তোর সার্ব কিছু তোর কেন দেবে জন্মে ফিডাম ফিটা ঠিক কেনাবে ঠিক এই জন্য মারামারি করা যাবে না ও উশৃঙ্খল করা যাবে না বুঝায়া বুঝায়া নিজের আয়ত্ত দিন করতে হবে ঠিক কিনা আমি যে সলিউশন গুলো বলে দিলাম যে সাজেশন গুলো দিয়ে দিলাম এই আইন অনুযায়ী যদি এই যদি আপনারা চলেন আল্লাহর কসম করে বলি ওই সংসারে আর কখনো অশান্তি সৃষ্টি হবে না আপনার স্বামী বাহিরে পরকিয়া প্রেমে লিপ্ত হবে না আপনার ওয়াইফ বাহিরে পরকিয়া প্রেমে হবে না জোরে কোন ঠিক কিনা